আল্লাহ পাক আতির ওলামাদের এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন যদি দিন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়, আফগানিস্তানে, সেইখানে সব আলেমারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলে মোলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম! যদি ঐক্য থাকতাম তাহলে কি আলাসি আমাদের উপরে হামলা হতে পারত, করতে পারত? চোখের পানি ফেললো, কাঁদলো, একে অপরকে জড়াই ধরল। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহরবানি করেছেন তওবা করার কারণে, কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে আল্লাহ না করুন যদি এখানে ইসলাম, ইসলামের দুশ্মন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে, গুলিস্তান কে হার শাক পর উল্লু বৈঠে হ্যায় ফির আঞ্জামে গুলিস্তান ক্যা হোগা। ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক মোরতাদ বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহর দিনের দিনকে বুলাঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালায় পুলিশ। এটা ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, এই দেখেন, এরা এই যে হেলমেট পরা, এরা কারা? পুলিশের সামনেই আছে, এই দেখেন লুঙ্গি পরে, কিন্তু এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরাদের ধরে না কেন? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু পুলিশ দাঁড়িয়ে লুঙ্গি পরাদের ধরে না কেন? ধরলে তো আবার বলা হবে আন্দোলনকারীদের ধরপাকড়। না, আপনি কিন্তু এই মাত্র বলেছেন যে এই লুঙ্গি পরারা হচ্ছে বিএনপি জামাত শিবির, তো এই লুঙ্গি পরাদেরকে ধরবে না? হ্যাঁ অবশ্যই, তারা যারা সন্ত্রাসী এই দেশকে। এখন দেখেন, এখন দেখেন, এই যে দেখেন, ওই যে মাঝখানে একজন লাঠি হাতে, পুলিশের ঠিক মাঝখানে, তাকে পুলিশ ধরতে পারলো না? দেখেন কালো কাপড় পরেও তারা, কিন্তু আপনি নিচে দেখেন, নিচে দেখেন, লাঠি শুটা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তারা কিন্তু হামলা করছে। ওইটা তো ছাত্র পক্ষ, এইখানে দেখেন পুলিশের সাথে আছে, পুলিশের সাথে কারা? পুলিশের কাজ হচ্ছে যে লাঠি নেবে তাকেই পুলিশ ধরবে, কিন্তু এইখানে পুলিশের মাঝখানে কারা? তাহলে তো সবাইকে ধরতে হবে। এবং হেলমেট পরে পুলিশের মাঝখানে মাঝখানে কিছু আমরা দেখি, এরা কারা? না, হেলমেট পরে তো এখানে পুলিশ আইন শৃঙ্খলা কর্মকর্তারা থাকতে পারে, তাই সিভিল ড্রেসে হেলমেট পরে? হ্যাঁ, ও এটা ঠিক, যারা হোক তারা সন্ত্রাসী, তো তাহলে পুলিশ তাদেরকে ধরবে না? হ্যাঁ অবশ্যই ধরবে তাদের। আল্লাহ দিনের দিনকে বুড়াঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন, তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে, সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো, বলছে হাম সব জাম খায়া করতে হ্যায়। কাবলি বলছে হাম খা সকতে হ্যায়, কিউ নাহি, জরুর তশরিফ লাইয়ে দরখত পর আওর মজে সে খাইয়ে, আসেন গাছে ওঠেন জমির খাওয়া খান। কাবলি উঠছে, এখন তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে, কাঁচা পাকা যা পায় তাই খায়, মুখ কেসে কষে ভরিয়া কয়, এত মজা লাগে না, মজা লাগবে কোনটা কেমনে কি, তোমরা খাও কেমনে? ছেলে বলতেছে দেখো কালা কালা যেগুলি আছে ওইগুলো খাও, এগুলি হলো মজা। সে তখন কালো কালো খাচ্ছে, ওই কালো জামের উপরে বসা ছিল কালো ভ্রমর, আপনারা কি কন ভ্রমর, এই ভ্রমর বসা আছে জামের উপরে। কাবলি তো আর বোঝে টোঝে নাই, ভোমরা সুদ্ধা ধরছে,
কাবলির হাতের মধ্যে ভরমর করছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। কাবলি বলছে ভোঁ করো ভা করো ছড়ে গা নেই, কালে কালে জেতনে পায়েঙ্গে সব খা ছড়েঙ্গে, কালো পাইনি হইছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো, পটিয়া কে, হাটাজারি কে, ফুরবুরা কে, সরসিনা কে, দেওবন্দি কে, আলিয়া কে, দেখা হবে না পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে। আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি আপনাদের পায়ে ধরি, ওলামা হযরাত পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, এটি আত্মঘাতী কাজ, নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন।